السلام عليكم প্রিয় দর্শক বাংলা একটা কথা আছে আমও গেল ছালাও গেল তাসলিমা নাসরিনের ঠিক সেই রকমই অবস্থা হয়েছে এই বয়সে এসেও তাকে ফেসবুকে পোস্ট দিতে হচ্ছে যারা আমার সঙ্গে স্কুল কলেজে পড়েছে বা যারা মেডিকেলে পড়েছে তারা বেজায় নিশ্চিন্তে বেজায় হইহুল্লোর করে বেড়াচ্ছে ধন সম্পদ নিয়ে বিন্দাস আছে তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়ায় যারা আমার সঙ্গে এককালে সাহিত্য শুরু করেছিল তারা আজ নানা পদক আর পুরস্কার পাচ্ছে রাজকীয় সম্মান পাচ্ছে আনন্দ উৎসবে মেতে আছে তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়ায় তাদেরই কলিগ আমি 25 বছর বয়সীর মতো আজও স্ট্রাগল করছি সবারই বয়স হয় অবস্থার পরিবর্তন হয় আমারই হয় না কিছু আজও অনিশ্চয়তা আমার নিত্যসঙ্গী আজও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেঁচাচ্ছি আজও মার খাচ্ছি অপমান সইছি আনন্দ উৎসব আমার জন্য নয় বিন্দাস বেঁচে থাকা আমার জন্য নয় আমার হয়তো এই ভালো নিশ্চয়তা হয়তো আমার সইতো না অত সুখ হয়তো সইতো না প্রিয় দর্শক যারা কিনা আল্লাহর বিরোধিতা করবে যারা কিনা রাসূলের বিরোধিতা করবে তাদের শেষ পরিণতি এটাই হবে প্রিয় দর্শক দেখুন এই তাসলিমা নাসরিন কত যোগ্য একটা মহিলা ছিলেন একাধারে তিনি সাহিত্যিক ছিলেন একাধারে ডাক্তার ছিলেন কিন্তু ডাক্তার হওয়া কিন্তু চাট্টিখানি ব্যাপার না যে কোনো মানুষ ডাক্তার হতে পারে না ডাক্তার হতে গেলে যথেষ্ট পরিমাণ মেধার প্রয়োজন কিন্তু আজকে এই মহিলাই হয়ে গেল সমাজের কীটপতঙ্গ আজকে 50 বছর বয়সে এসেও এই মহিলা কি স্ট্যাটাস দিতে হচ্ছে যে আমার জীবনে কোনো সুখ নেই আমার জীবনে কোনো আনন্দ নেই প্রিয় দর্শক যারা কিনা চিন্তা করছেন বিভিন্ন দর্শক যারা আছেন যে আল্লাহ কি আদৌ আছে কিনা বা ইসলামের বিরোধিতা করা আপনাদের উদ্দেশ্যে হাত জোড় করে বলবো যে কখনো আল্লাহ এবং রাসূলের বিরোধী আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো ধরনের উচ্চারণ করবেন না এবং কোনো ধরনের পদক্ষেপ নেবেন না কারণ এই উচ্চারণ এবং এই পদক্ষেপ আপনার সারা জীবনকে শেষ করে দিবে অর্থাৎ আমও যাবে ছালাও যাবে দিনও যাবে দুনিয়াও যাবে তাই আপনারা যদি পৃথিবীতে এবং আখেরাতে ভালো থাকতে চান তাহলে দয়া করে নাস্তিকতার যে পথ আছে সেই পথ থেকে দূরে সরে আসুন নাস্তিকতা কখনোই কোনো জাতি কোনো সমাজকে শান্তির বাণী দিতে পারেনি তাই দয়া করে আজ থেকেই ওয়াদা করুন যারা কিনা আপনারা নাস্তিক এবং নাস্তিকতায় বিশ্বাস করেন যে এক আল্লাহতে আমরা বিশ্বাসী হয়ে যাব এবং এক রাসূলের উম্মত হিসেবে আমরা এই দুনিয়াতে বসবাস করব আর না হয় আপনার অবস্থা এই তাসলিমা নাসরিনের মতো হবে আপনাকে 50 বছর বয়সে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে যে আমার জীবনে কোনো পরিবর্তন নেই আমার জীবনে কোনো হাসি নেই আমার জীবনে কোনো হাস্যোজ্জ্বলতা নেই আমার জীবনে কোনো আনন্দ নেই সুখ নেই প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তাসলিমা নাসরিন সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম